শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শান্তিপুরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো এবং রাস ও ভাঙারাস উপলক্ষে এক বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের মঙ্গলবার সন্ধ্যায় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক শান্তিপুর পুরসভার বর্তমান চেয়ারপারসন সুব্রত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানা যায় প্রত্যেক বছরই শান্তিপুরের এই সামাজিক সংগঠন নবজাগরণ পরিবার এই শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে থাকে বছর করোনা আবহের কারণে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে এই জগধাত্রী পুজো ও রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা এই সম্মান জ্ঞাপন করছি পুরস্কার তুলে দিচ্ছি এবং সঙ্গে শংসাপত্র প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন কাউন্সিলর মাননীয় শ্রী প্রামাণিক মহাশয় নদিয়া থেকে মলয়দের রিপোর্ট খবরের দুনিয়া